গুড মর্নিং, আজকের ব্লগটা দেখো। গাড়ি থেকে শুরু করছি, আজকে যাচ্ছি মেয়ের একটা ব্লাড টেস্ট করতে, আর নিজেদেরও কিছু টুকটাক কাজ আছে, সেই নিয়ে কলকাতার দিকে যাচ্ছি। চলো তোমারও দেখাবো, চলো আজকে দিনটা কেমনভাবে কাটাই, তোমরা আমাদের সাথে এনজয়। আমাদের যেতে যেতে রাস্তায় একটু দাঁড়াতে হবে, কেন বলো তো? হঠাৎ করে মেয়ের স্কুলের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, এবার সেই অ্যাসাইনমেন্ট তাড়াতাড়ি করে না লিখে জমা দিলেও সেই নম্বরটা পুরো চলে যাবে। তাই জন্য রাস্তায় এক জায়গায় আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছি, মেয়ে পেছনে বসে বসে এখন অ্যাসাইনমেন্ট লিখছে। অ্যাসাইনমেন্ট লিখে শেষ করবে, তারপর জমা দেবে, তারপর আবার আমরা রওনা হব। এখন আমাদের জীবনটা কীরকম অবস্থা দেখো, অনলাইন সারাক্ষণ। ভাবলাম মেয়ের আজকে কোনো পরীক্ষা নেই, তাই জন্য ওকে আজ ব্লাড টেস্টটা করিয়ে নেব, কিন্তু সেই গুড়ে বালি, আবার হঠাৎ করে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। দেখো রাস্তাটা কি সুন্দর, আকাশে মেঘটাও খুব সুন্দর আছে, চারদিকে পুরো সবুজ, দারুণ লাগছে। এসে গেছি প্যাথোলজি সেন্টারের ভেতরে, আমার মেয়ে আর বর দুজনেই ঢুকেছি ব্লাড দেবে বলে। ব্লাড দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি গাড়ি যাচ্ছে। সকাল থেকে না খাওয়া ভীষণ খিদে পেয়ে গেছে। দেখো আমরা চলে এসেছি একটা কাছাকাছি জায়গায় লাঞ্চ করার জন্য। এটা বারবিকিউ নেশন পার্ক স্ট্রিট। আমাদের সব দিয়ে দিয়েছে এরা খাবার দাবার, বিভিন্ন রকম কাবাব, এগুলো ভেজ আইটেম। কোন এটা বোধ হয় এটা মাশরুম, এইটা না, এটা বোধ হয় পনির, এইটা পাইনঅ্যাপেল, এটা পাইনঅ্যাপেল, এটা পনির, এটা হচ্ছে ব্রকলি, সুইট কর্ন ফ্রাই দিয়েছে, আর একটা কি চেলো কাবাব না কি দিয়েছে। বুঝতে পারছো মাম্মা ভীষণ খুশি হয়েছে এতদিন পরে বাইরে বেরোতে।
আমাদের স্টার্টার খাওয়া প্রায় শেষ, এরপরে মেন কোর্সে যাব, জানি না যাব কেমন করে, জানি না, যেতে হবে একবার। মেন কোর্স খাবো না খাবো না করো, আমার না কিছু খেতে হলো। যাই হোক, আর এখন আমরা চলে এসেছি ডেজার্টে। ডেজার্টে রয়েছে দু রকম আইসক্রিম, তিন রকম ফল, সঙ্গে কিছু প্যাস্ট্রি। ও বলতে ভুলে গেছি, সঙ্গে কুলফিও ছিল। গাড়ি বার করতে গেছে, আমরা ওয়েট করছি এখানে গাড়ির জন্য, কখন গাড়ি বার করে আনবে। লাঞ্চটা দারুণ হলো আজকে, এতদিন পর একটা বেরোলাম, দারুণ লাঞ্চ হলো। বেরোলাম প্রায় 5 মাস পর, দূরে বেরোলাম, মনটা বেশ ভালো হয়ে গেছে। বাড়িতে থেকে থেকে এখন দুঃখ লাগছে, বোরিং লাগছে, বিশেষ করে বাচ্চাগুলোর ওরকম অবস্থা। আমরা যাও বা একটু টুকটাক বেরোই, ওরা তো বেরোই না বাড়ি থেকে। ওর খুব আনন্দ হয়েছে আজকে, মানে আমার মেয়ের মানন্দ খুব আনন্দ হয়েছে। আমরা কলকাতা থেকে ফিরে এসেছি, এসে ছবি হয়ে গেছি, কেননা আমাদের উঠে বসার আর ক্ষমতা নেই, আমরা শুয়ে আছি। ভালো মন্দ খেয়ে নাকি এটা হয়েছে আরও, ওই যে এত খেয়েছে এরা শুয়ে আছে। এই দেখো কিরম শুয়ে আছি, এই দেখো শুয়ে আছে, আর এই দেখো বাড়িতে চলে এলাম। চলে এসে দেখো গা হাত মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন একটু চা টা খাবো। আমাদের তো আজকে দিনটা দারুণ গেল, তোমাদের কিরকম লাগলো বলবে আমাদের সাথে ঘুরে। যদিও বা ব্লাড টেস্ট করতে গেছিলাম, দিন দারুণ গেল বলাটা ঠিক না, তবুও যেহেতু নানা জায়গায় গেছি তাই জন্য মনটা বেশ ভালোই হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চটাও দারুণ ছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই আসি, আর